সাতাশে জুলাই 2021 দশই শ্রাবণ মঙ্গলবার। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। দেখুন, আমাদের নেগেটিভ বলতে কিন্তু ভালো লাগে না, কিন্তু গ্রহ নক্ষত্রের ফেরে এমন দিন থাকলে সেটি সম্পর্কে আপনাদেরকে অবগত করা বা সাবধান করানো আমাদের কর্তব্য। আজ প্রথমেই আপনাদের বলবো, আপনাদের মধ্যে যাদের যাদের রাশি লগ্ন অর্থাৎ সান এবং মুন উভয় সাইন ওরিয়েন্টেডভাবে, আপনাদের যাদের যাদের মিথুন তাদের কিন্তু এই রাশিফল 100% ঘাটবে। আর যাদের রাশি মিথুন অথবা লগ্ন মিথুন, কোনো একটি মিথুন, তাদেরকে বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হয়। এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য সম্পর্কে অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। তার কারণ, আপনাদের একাধিক উপায়ে আজ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা প্রবল। প্রচুর ব্যয় করতে হবে, বিশেষ করে বাড়ির চারপাশে ছোট ছোট জিনিসগুলিতে আজ আপনাকে প্রচুর ব্যয় করতে হবে, যা মানসিকভাবে আপনাকে চাপে রাখতে পারে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ যারা পার্টনারশিপ বিজনেস করেন, তারা কিন্তু আপনাদের পার্টনারদেরকে খুব একটি সহজভাবে যেন নেবেন না। আর এমন ব্যক্তির সাথে মেলামেশা এবার বন্ধ করুন, যার কারণে আপনাদের সুনাম নষ্ট হয়। অফিস থেকে আজ তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করুন, এবং এমন কিছু করুন যেগুলি করতে আপনারা উপভোগ করেন। আজ কিন্তু আপনাদের মধ্যে চাকরিজীবী বিজনেসম্যান উভয় ক্ষেত্রেই বলবো, মুখ নিঃসৃত বাণিজ্যকে আপনাদের অত্যধিক খেয়াল রাখতে হবে। এই মুখের কারণেই কিন্তু আপনারা আজ বদনামের ভাগিদারী হতে পারেন। আপনাদের কিন্তু আজ পারিবারিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। প্রথমেই আপনাদেরকে বলবো, পরিবারে আজ অপ্রত্যাশিতভাবে কোনো অতিথির আগমন ঘটতে পারে। সন্ধ্যার সময় আপনার বাড়িতে অতিথিদের ভিড় থাকবে, তার কারণেই কিন্তু পরিবারের পরিবেশ কিছুটা খুশনামা থাকলেও আপনাদের পারিবারিক প্ল্যানিং ভেস্তে যাওয়ায় আপনাদের একটু মনমরা ভাবও থাকতে পারে। তবে অতিথি দেবা ভাব, তাই অতিথিকে সেবা করতে যেন ভুলবেন না। এতে কিন্তু আপনাদেরই এক প্রকার ভাগ্যের উন্নতি ঘটবে। আর পরিবারের প্রতি আপনার যদি কোনো দায়িত্ব থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার পারিবারিক সম্পর্কের বন্ডিং মজবুত হবে। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও আজ যতটা বেশি ভাব ভালোবাসা বজায় রাখা যায়, সেটিই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মন উভয় ক্ষেত্রেই কিন্তু আজ ভাগ্য আপনাকে সঙ্গ দিতে চলেছে। তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, আজ করোনার তৃতীয় ঢেউ চলছে এখন, তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে আজই নেওয়ার প্রচেষ্টা শুরু করে দিন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের উভয় ক্ষেত্রেই বলবো, আজ কম কথা বলুন, দূরত্ব বাড়ান। মনে রাখবেন, দূরত্বও কিন্তু মাঝে মাঝে প্রেম বাড়ায়। আজ প্রেমের জীবনে বা দাম্পত্য জীবনে আপনাদের ব্যক্তিগত দিক নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোনো নিকটস্থানীয় ব্যক্তি বা বন্ধু বা পরিবারের সদস্যদের কারণে আপনাদের মধ্যে সন্দেহবাদিকতা দানা বাঁধতে পারে, আর এই ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। আর রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন, তা না হলে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আপনাদের কিন্তু দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে কিছুটা হলেও অশান্তি চরম মাত্রায় পৌঁছাতে পারে। খুব সাবধান থাকতে হবে এ বিষয়ে আমাদের। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশুনায় আরও বেশি মনোযোগী হতে হবে। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না। এখন শ্রাবণ মাস, মহাদেবের পূর্ণ মাস, আর তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে আর বেটার কিছু কী বা হতে পারে, যেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মে বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাত ওম নমঃ শিবায়। এর সাথে সাথে আজ যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ক্রাং ক্রিং ক্রোং সভূমায় নমঃ, এটিও 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য।
তাহলে আরো একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।